পর তখন সেই গাছটা দেখে আল্লাহর কাছে দোয়া করবে, ইয়া রাব্বি আদনিনি মিন হাযিহি শাজারা লি আস্তাযিল্লা বিহা ওয়া আশরাবু মিন মাইহা, আই পরওয়ারদিগার আমাকে একটু গাছটার কাছে দিতে, আমি একটু গাছের ছায়ার নিচে আমি একটু অবস্থান করি, ছায়া গ্রহণ করি, জি আশ্রয় নেব এবং সেখান থেকে একটু পানি পান করি। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কত আজীব, আল্লাহু আকবার, তিনি বলছেন যদি তোমাকে তা দেওয়া হয় তুমি কি আবার কিছু চাইবা? বলছে আর আমি আর চাইবো, আমি আর কিছুই চাইবো না, তো ঠিক আছে। আল্লাহ পাক তাকে কাছে নিয়ে গেলেন, কিন্তু কতক্ষণ পরে সে দেখলো এই গাছের চাইতে, এই বৃক্ষের চাইতে আরেকটি বৃক্ষ দেখা যাচ্ছে একটু দূরে, আরো বেশি আরো সুন্দর, আরো আকর্ষণীয়। তখন এই লোকটা বলবে আল্লাহ আদনে নেবেন, আমাকে একটু ওই গাছটা নিয়ে যান, আমি সেখানে একটু গাছের নিচে ছায়া নেবো এবং পানি পান করবো। তখন আল্লাহ পাক বলেন তুমি না বলেছিলে যে আমার কাছে আর কিছু চাইবে না, এরপরে আর কিছু চাইবো না, আমাকে একটু দয়া করে আপনি নিয়ে যান। তো আল্লাহ পাক তো বান্দার খবর জানেন, হাদিসে এটা আছে, সে যে সবর করতে পারবে না সেটা আল্লাহ পাক জানেন। বলে যে আচ্ছা ঠিক আছে আর চাইবো না তো কিছু, বলছে না আর চাইবো না। এরপর আল্লাহ পাক ঠিক আছে তাকে নিয়ে যাবেন, দ্বিতীয়বার এটা হলো, তৃতীয়বারও কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে, ঘটনা ঘটবে। তখন আল্লাহ পাক বলবেন তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে তুমি আর কিছু চাইবে না, তো এখন যাওয়ার চেয়ে বসছি ব্যাপারটা। তখন বলছে ঠিক আছে আল্লাহ আর চাইবো না, এবারই শেষ চাওয়া। তো তাকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে তখন চতুর্থবার যখন চাইবে তখনও দেখছে যে না সে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, চাওয়ার পরে তখন আল্লাহ পাক বলবেন যে বান্দা শোনো, তুমি কি মনে করো যে তোমাকে যদি আমি এক দুনিয়ার সমান এবং তার সাথে আরেকটা এই এটাও দিব আর এক দুনিয়ার সমান ওয়ামিস লুহা মাহা যদি তোমাকে দিই তুমি কি খুশি হবে? একটা বর্ণনা এটা, আরেকটা বর্ণনা তো আছে ওয়াশ ওয়াম সালি, যদি দশ দুনিয়ার সমান দিত। যেমন অন্য এক হাদিসও এসেছে, সেটা সহিহ বুখারীর বর্ণনায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দ্বিতীয় গাছের কাছে তাকে পৌঁছাবেন, সেই গাছ থেকে কাছে যেন জান্নাতের সুগন্ধি, জান্নাতের বাতাস তার গায়ের কাছে আসে, যেন স্পর্শ হচ্ছে, মানে অনুভব পরশে অনুভব করবে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করবে, হে আল্লাহ পাশেই যেন জান্নাত, জান্নাতের সুগন্ধি, জান্নাতের যেন আরাম আয়েস আমি একটু অনুভব করছি, একটু আমাকে দয়া করে জান্নাতের গেটের কাছে নিয়ে যান, গেটের কাছে নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ভাবে বলবেন যে তুমি চেয়েছো আর জিজ্ঞাসা করবে না, তুমি বলেছো এই প্রতিশ্রুতি দিয়েছো, এরপরে তুমি কেন আবার জিজ্ঞাসা করছো? তখন আবার সে আল্লাহর কাছে অনুনয় বিনয় করবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কাছে তাকে নিয়ে যাবেন, সেখানে যাওয়ার সুযোগ করে দিবেন। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জান্নাতের কাছে নিয়ে যাওয়ার পর তাকে বলবে যে তুমি ঠিক আছে এখন তোমার কী চাওয়ার আর তুমি চাইতে পারো, তোমার যা তামান্না আছে যা কিছু তা চাইতে পারো। সে বলবে যে হে আল্লাহ আমি জান্নাত দেখতেছি ভরপুর হয়ে গেছে, জান্নাত দেখতেছি ভরে গেছে, আমি আর কী চাইবো, জায়গা তো নেই, আমি কোথায় যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলবেন যে তুমি জান্নাত দেখতেছো ভরে গেছে, এই জান্নাতে তোমাকে স্থান দেওয়া হচ্ছে, গোটা দুনিয়ার সমান তোমাকে স্থান দেওয়া হলো। সুবহানাল্লাহ, অন্য বর্ণনায় এসেছে ওয়ালাকা আশরাতু আমসালিহা, শুধু এক দুনিয়ার সমান নয়, গোটা দুনিয়ার দশ গুণ তোমাকে জান্নাতে স্থান দান করা হলো। আল্লাহু আকবার, এই ব্যক্তি ইনি হলেন সবচেয়ে সেই ব্যক্তি যে সবচেয়ে জান্নাতে যাওয়ার নিম্ন স্তরের ব্যক্তি, যিনি সর্বশেষ, সর্বসাধারণ, সর্বসাধারণ, সর্বনিম্ন স্তরের জান্নাতি যিনি, তার স্থান যদি হয় দশ গুণ পৃথিবীর দশ গুণ স্থান, তাহলে যারা হাই ক্লাস জান্নাতে রয়েছে। এখানে একটা জিনিস আমি একটু আসবো আপনার কাছে আসবো, ততক্ষণে আমাদের নবীন আলোচক শায়খ আহমদুল্লাহ একটু বলুন। জাযাকুমুল্লাহ, আসলে ঘটনার বিবরণে এসে গেছে মোটামুটি। এই ঘটনাটি আমাদেরকে যে কী পরিমাণ অনুপ্রাণিত করে, কী পরিমাণ উৎসাহিত করে, আমার মনে হয় এটা দর্শক শ্রোতাদেরকে আর খুলে না বললেও ওনারা এতটুকু অন্তত বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে বান্দার জন্য আল্লাহ তাআলা যে কত উদার হস্ত, এটা অত্যন্ত স্পষ্টভাবে হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি। এ হাদিসের অন্যতম আরেকটা দিক যেটা আমার কাছে মনে হলো, জি শেখ আমরা আসবো আপনার কাছে আবারও দেখি আমাদের, না শেখ আসলে বলেছেন, আসলে আমি এখানে ওই যে হাদিসের শেষ অংশটাকে আমি আমাদের দর্শকদের সামনে পেশ করতে চাচ্ছি। হ্যাঁ জি, সেখানে হচ্ছে কি যখন ওই ভাই বললেন এবং হাদিসের শেষ অংশে আসছে যে তোলাকা আসো আমসা আলিয়া হতো মিসবা, তখন ওই লোক একরকম খেপে গেছে, ভাষাটা এরকমই, তখন বলতেছে
কেন জিজ্ঞেস করছো না যে আমি কেন হাসলাম, কেন হাসলে তুমি? তখন বললো যে এই সময় এসে হেসে দিছে। তখন জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন, তখন বলছে রব্বুল আলামিন তার এই কথাটা শুনে আল্লাহ নিজেও হেসেছেন এবং বলছে যে আনা কাদিরুন আলা যালিকা ফাল মা আশা। হাদিসের ভিন্ন ভিন্ন ভাষায় আর কি, যে দেখো আমি যা খুশি তা করতে পারি, তোমার সাথে মজা করা তো আমার উদ্দেশ্য না, কিন্তু আমার কুদরত যে কত বেশি আমি সেটা তোমাকে দেখিয়ে দিলাম। এই যে চমৎকার, এই যে হাদিসের মধ্যে যখন এইগুলি আসে তখন আমার কাছে মনে হয় কি জানেন, গুনাহগার বান্দা তো আমরা, যে গুনাহের তো শেষ আল্লাহ যে মানে কিভাবে যে আমরা আমল করি, আল্লাহ যদি মেহরবানি করে কবুল করেন তাহলেই হয়তো আমরা পেয়ে যেতে পারবো বা আমরা এগিয়ে যেতে পারবো। এই জন্য এই হাদিসটা আমাদেরকে এভাবে অনুপ্রাণিত করছে যে আল্লাহর বান্দা ভয় পেও না, যেটা বলছেন লা তাখনা তুমি রাহমান। দুটি বিষয়ের সমন্বয়, এক হলো আল্লাহর কাছে রহমতেরও আশা করবে, দ্বিতীয় আবার আল্লাহর শাস্তিরও ভয় করবে। কেউ যদি শুধু একটাকে গ্রহণ করে শুনে তিনি চিন্তা করেন তাহলে তো বোধ হয় আমার আর চিন্তা করার কোনো দরকার নাই, আল্লাহ তো অনেক বড় দয়ালু। কিন্তু তিনি এই জিনিসটা চিন্তা করেন না যে ভদ্রলোক জান্নাত পর্যন্ত এলেন, তিনি কি ঘানিটা টেনে তারপরে এলেন, এটি আর চিন্তা করেন না। এক দ্বিতীয়ত হলো কিছু ভাইয়েরা আছেন যারা নিজেদের পাপাচারের কারণে এমন একটা পর্যায়ে চলে গেছেন যে তারা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ক্ষমা করবেন এই আশাটুকুও তারা রাখেন না, বলে ফেলেন দিব্যি যে না আমার বোধহয় আর রক্ষা নাই, আল্লাহ বোধহয় আমারে মাফ করবেন না বা করতে পারবেন না, এরকম চেতনা। মূলত এভাবে নিরাশ হওয়া যাবে না। শুধু দর্শক শ্রোতা, সামান্য সময়ের জন্য আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে উপস্থাপিত হব ইনশাআল্লাহ। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. Shommukh Shamore. Prati Rishpatibar. Rat 9:00. Apuno Shamprachar. Shakal 10:30 Bangladeshe. Peace TV Banglai. Iqra' bismi rabbika alladhi khalaq. আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা, এটি প্রজ্ঞাপন্য কিতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়, বহুদিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় প্রতি বুধবার রাত 10:30 আর পুনঃ সম্প্রচার সকাল 11:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে এসেছি, ফালিল্লাহিল হামদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই আলোচ্য বিষয় উপভোগ করার জন্য, যে ধারাবাহিকতায় আমরা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। আর যে পর্বটি আপনারা শুনতেছিলেন সেটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ব্যক্তির কাহিনী, যিনি জান্নাত পেয়ে গেলেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত অপূরণ অবদান
রয়েছে যেটা সহিহ হাদিসের আলোকে আমাদের আলোচক মণ্ডলী পরিবেশন করছিলেন। আসুন আমরা সেই ধারাবাহিকতায় ফিরে যাই। জি শেখ বলুন। আলহামদুলিল্লাহ, আমাদের শেখ আহমদুল্লাহ বাবা চমৎকার একটা কথা বলেছেন, আমি তার রেশ ধরে টেনে নিয়ে আসছি। বাস্তবতা, আপনারা সবাই এটার মধ্যে আছেন, আমাদের দর্শকরাও নিশ্চয়ই বাস্তবতা, আল্লাহর অনেক বান্দা আছেন যারা কোনোদিন হয়তো সালাত আদায় করেনি, হয়তো রোজাও রাখেনি, যাকাতও দেয়নি, হজ তো পরের কথা, কিন্তু সে আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, আখেরতে সে বিশ্বাস করে, কোরআনেও সে বিশ্বাস করে, কিন্তু সুন্নত টুন্নত এগুলির খুব একটা ধার ধারে না। এদের কাছে যখন দাওয়াত দেওয়া হয় যে ভাই আর কত, তখন সে বলে চলো মসজিদে যাই, নামাজ আদায় করি। বিশ্বাস করবেন কি বলে? মসজিদের কথা বলছেন? আল্লাহর গজব আমার উপর পড়বে মসজিদে গেলে, এত ভয় পায়। তার মানে তার দিলের মধ্যে আল্লাহর আজমত আছে, কিন্তু সে নিজের পাপার কারণে, নিজের পাপাচারের কারণে সে লজ্জিত, সে আসতে চাচ্ছেন। আসলে লজ্জিত বললে মনে হয় ভুল হবে স্যার, সে নিজের পাপাচারে একটা পর্যায়ে নিরাশ হয়ে যায়। সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে, চমৎকার বলেছেন। এখানে এসে আমাদেরকে এই কথাটা বুঝিয়ে বলতে হবে যে ভাই তুমি কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা আল জান্নাহ ওয়া তাওয়াসা খালিসাম মুখলিসান দাখালা আল জান্নাহ কানা মিসলু যাবাদিল মাহা ওয়া কুনতু মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান দাখালা আল জান্নাহ, যার অন্তরে মৃত্যুর সময় অনু পরিমাণও যদি ঈমান থাকে সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। তবে মাঝখানে ওই যে ঘানি টানার কথা বলা হয়েছে, তার গুনাহের কারণে যদি সেটা যায় ভিন্ন কথা, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সুন্দর কথা। কোনো তবে বিষয়টি আরেকটু আমাদের ক্লিয়ার করে দিলে ভালো হবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুসংবাদগুলি দিয়েছেন, যার ভিতরে যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ যাররা পরিমাণও ঈমান থাকলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতে স্থান দান করবেন, এটা তো আমরা অবশ্যই বিশ্বাস করব, কোনো দুর্বলতার এখানে সুযোগ নেই। তবে এই বিষয়টিও মনে রাখতে হবে, কোনো ব্যক্তি হয়তো অনেক আবাদত করে কিন্তু ইসলাম বিধ্বংসী ঈমান বিধ্বংসী কোনো কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে অনেক আবাদত করা সত্ত্বেও সে আবার জান্নাতের আশা হারিয়ে ফেলতে পারে বা জান্নাত থেকে বঞ্চিত হতে পারে। তো সেই ব্যক্তিই হবে, আশা করা যাবে তার যে সেই ব্যক্তি বিন্দু পরিমাণ ঈমানের মাধ্যমেও জান্নাতে যেতে পারবে বলে আমরা আশা করব। যে কমপক্ষে অনেক অপরাধ করতে পারে কিন্তু ইসলাম ঈমান বিনষ্ট হয়ে যাবে, বিধ্বংসী অপরাধে সে লিপ্ত কখনো, যেমন শিরক আছে, কুফর আছে, বিদআত আছে, পরশেরকে লিপ্ত হওয়া। আপনার আলোচনার প্রেক্ষিতে একটি জিনিস দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে পরিষ্কার করার প্রয়োজন, সেটা হচ্ছে যে এই যাররা পরিমাণ আমরা শুনে থাকি, তো মূলত এই যাররা পরিমাণ বলতে কি বুঝি যদি একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যাররা বলতে এক বিন্দু পরিমাণ, সবচাইতে কম, একেবারে যতটুকু কম হতে পারে, আসলে বিষয়টি মানে এত বেশি গুরুত্ব দেওয়া দরকার যে আমাদের সমাজে অতি আশায় বুক বেঁধে ফেলা এই প্রবণতাটা খুব বেশি, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাফ করবেন, আল্লাহ রহম করবেন, আল্লাহ রহম করবেন কার জন্য, যেটা শেখ বলেছেন অত্যন্ত কমপক্ষে আপনার ঈমানটার ব্যাপারে যদি এতটুকু আপনি নিশ্চিত হন যে আমার ঈমানটি আল্লাহর মেহেরবানিতে শিরিক মুক্ত, আমার ঈমানের ভিতরে কোনো শিরক বা ভেজাল নেই, আমার আকীদাটি সম্পূর্ণ বিশুদ্ধ, এটি এই শিরক মুক্ত ঈমান, আমাদের ঈমান অনেক সময় শিরক যুক্ত হয়ে যায়। কীভাবে হয়? এই জন্য শিরক সম্পর্কিত আলোচনাগুলো আমাদের শোনা দরকার। শিরক মুক্ত ঈমানের পাশাপাশি যেটি সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিআয়াতি রাব্বিহি আহাদা। দুটি কাজ তাকে করতে হবে, শুধুমাত্র ঈমানকে পরিপাকা করে আর ইচ্ছাকৃত জেনে শুনে গুনাহে লিপ্ত হলে হবে না, নিজে যথাসাধ্য চেষ্টা করবে ভালো হওয়ার জন্য। আমাদের বাসায় অনেক সময় আমরা ওষুধ রাখি, কি ঔষধ কেটে গেলে রক্ত বের হলে ওষুধটা দিলে রক্ত বন্ধ হয়ে যায়, ঔষধ আমার বাসায় আছে, সেজন্য আমি একটা চাকু বা ছুরি নিয়ে কাটতে থাকলাম হাত পাও মুখ, এটা পৃথিবীর কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ অন্তত করবে না। অতএব আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ ক্ষমাশীল, সেজন্য আমি গুনাহ করতে থাকি। এটা নির্বুদ্ধিতা ছাড়া, হতবুদ্ধিতা ছাড়া আপনি কীভাবে নিশ্চিত হন আল্লাহ মাফ করবেন? আল্লাহর যেরকম রহমান এবং রহিম দুটি নাম আছে, এটা দেখে আপনি আশা বুক বেঁধেছেন, হাদিসে ওয়াইতা মান্না আলাল্লাহিল আমানি
আল্লাহর তো জব্বার কাহ্হার, এই যে এই নামগুলো আছে, পুরস্কারের বিষয়টাও সামনে রাখতে হবে, আবার শাস্তির বিষয়টাও সামনে রাখতে হবে। যেমন যে হাদিসে আমরা পেলাম, আপনি বললেন হাদিস সহি হাদিস, অনেকে আবার হাদিসগুলি নিয়ে কথা বলেছে যে এগুলি এই যুগের আর না, এগুলি প্রাথমিক, এই কথা ভুল ভুল ভুল, বরং হাদিস ঠিক আছে এবং কিয়ামত পর্যন্ত সব যুগের জন্যই এটা। জি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবার আরও স্মরণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কী বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে শিরকে লিপ্ত হবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন। তো একবার আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে জান্নাতকে হালাল করে নিচ্ছি, আবার আমি যখন শিরকে লিপ্ত হচ্ছি জান্নাতকে আবার আমি হারাম করে দিচ্ছি। তো জান্নাত আমি তখন পাবো যখন আমি জান্নাতকে হারাম করে নেওয়ার মতো কোনো কাজ করবো না, করতে পারবো না, করবো না, বিরত থাকতে পারবো। আমাদের সালাফ বা পূর্বসূরি মনীষীগণের একজন বলতেন যে যদি আল্লাহ তাআলা ঘোষণা দেন যে পৃথিবীতে যত মানুষ আছে সবার মধ্যে মাত্র একজন জান্নাতে যাবে আর সবাই জাহান্নামে যাবে, তিনি বলেন আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আমার আশা এত প্রবল যে সে একজন আমিই হব ইনশাআল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, এবং তিনি এটাও বলেছেন যে আল্লাহ যদি বলেন পৃথিবীতে সমস্ত মানুষকে জান্নাতে দেওয়া হবে একজন ছাড়া একজন জাহান্নামে যাবে, তিনি বলেন যে আল্লাহর কাছে ভয় হয় আমার, না জানি আমি সেই লোক। অর্থাৎ আশার ক্ষেত্রে যেরকম আপনি সর্বোচ্চ পর্যায়ের আশা রাখবেন, ভয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ ভয় থাকবে। এখন যে কোনো একটা প্রাধান্য গেলে হয় কি, ব্যালেন্স রক্ষা না হলে হয় কি, হয় আমরা অধিক আশা হয়ে গুনাহ করা শুরু করে দিই অথবা অধিক ভয় করে নিরাশ হয়ে যায়। এই হাদিস থেকে আমাদের আলোচ্য ঘটনা থেকে আমরা যেটা শিক্ষাটি পেলাম যে অধিক আশা অধিক ভয় দুটোই নয়, বরং আল্লাহ তাআলার কাছে রহমতের আশা থাকবে, পাশাপাশি ভয় থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসাহু আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। আপনি এই ঘটনার এই লোক কথা শুনে জান্নাতে যেতে চাচ্ছেন, খুব ভালো কথা, আপনাকে দুটি কাজ করতে হবে। এখন আপনি বলবেন আল্লাহর ভয় আমার মধ্যে আছে, না আল্লাহর ভয় আপনার মধ্যে আছে তার প্রমাণ দেখাতে হবে। আল্লাহ সেই আয়াতে ইঙ্গিত করেছেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই কথাকে যে ব্যক্তি ভয় করবে, আর ভয় করবে শুধু অন্তরে নয়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ভয়ে কি করবে আল্লাহর ভয়ে হারাম কাছ থেকে বেঁচে থাকবে, তখন গিয়ে সে জান্নাত লাভ। হ্যাঁ সব চমৎকার, আমি এর সাথে আর একটু জুড়ে দেই, আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা একটু জোক করে, এটাও কিন্তু ঠিক না, বলে যে দুনিয়াতে একাত্র একটু আনন্দ ফুর্তি করে নেই, তো গুনা দিয়ে তো আনন্দ ফুর্তি করা যায় না, ওগুলো একটু থামেন তো, আমরা একটু করে নিই, না হলে আপনি বলবেন কিছু জাহান্নামে যেতে হবে, পরে না হতে একবার না একবার তো জান্নাতে যাবই, জাহান্নামে গেলে না হলে কিছুদিন থাকবো, পরে তো আবার জান্নাতে যাচ্ছে, কিন্তু আপনাকে কে গ্যারান্টি দিবে যে আপনি এই গুনাহ করতে করতে শেষ পর্যন্ত যে আপনি ঈমান নিয়ে যেতে পারবেন। ইসলামে যেগুলি হারাম বিষয়, ধরে নেন সুদ, একজন ব্যক্তি সুদ খাচ্ছে, সুদ দিচ্ছে, কিন্তু সে যদি মনে করে এই আকীদা পোষণ করে যে ইসলাম এটাকে হারাম করে দিয়েছে, তাহলে আমরা বলবো যে সে হলো অপরাধী একজন। কিন্তু কেউ যদি বলে যে সুদ আবার কিসের হারাম, এটা মানুষ খাচ্ছে আমিও খাবো, মানুষ দিচ্ছে আমিও দিব, হারাম বলতে কিছু মানি না, সে যদি প্রতি রাত্রে তাহাজ্জুদও পড়ে, তবু আমরা বলবো তার ঈমান নাই, কারণ ইসলাম যেটাকে হারাম করে দিয়েছে সেটাকে সে হালাল করে নিয়েছে। সেটাই এরকম যে যারা এই ধরনের চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা বা এরকম কথা বলে, এই ঘটনায় যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে একবার আশা করছেন আল্লাহ শুধু এই পর্যন্ত, এরপরে তিনি আবার আশাকে দীর্ঘায়িত করলেন, আরেকটু প্রলম্বিত করলেন, আরেকটু দীর্ঘায়িত করলেন, এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেনওয়ালা, আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আশা করতে কখনো নিজের ধারণা অনুযায়ী আমরা কম করব না, আল্লাহ তাআলার কাছে আশা আমরা করব এবং দোয়া এবং প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে সেভাবে, কারণ আল্লাহ দিতে পারেন না এমন কিছু নেই। ওই ব্যক্তি ধারণাও করেনি যে আমাকে আল্লাহ তাআলা দিতে দিতে দশ দুনিয়া ফ্রমও জান্নাত দিবে, কিন্তু আল্লাহ তাআলা তার ধারণার বাইরেই আল্লাহ তাআলা তাকে দিলেন। অতএব এই ঘটনাটা আমরা বুঝতে পারলাম আল্লাহর দেওয়ার ক্ষমতা কত বিশাল, শুধু আমার নেওয়ার যোগ্যতাটুকু অর্জন করা দরকার, মনটা বড় করা দরকার। আর এই যে ঘটনা, এই ঘটনাটা কিন্তু আসলে আমরা ঘটনা বলছি, এটা আসলে ঘটে গেছে এমন ঘটনা নয়, বাস্তব বরং এটা ঘটবে, ভবিষ্যতে ঘটবে, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এখান থেকে শুধু শিক্ষা গ্রহণ গুলাই উদ্দেশ্য। শেখ, অত্যন্ত মনোজ্ঞ পরিবেশে আমাদের এই আলোচনাটা দর্শক বৃন্দের সামনে উপস্থাপিত হচ্ছে, তো আশা নিরাশায় এই দোলনায় দুলতে দুলতে আমরাও আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পড়েছি। শুধু দর্শক শ্রোতা, আপনাদের জন্য, আমাদের জন্য, জগৎবাসীর জন্য যেটা শিক্ষা
সেটা হচ্ছে এই, আমরা শিরক মুক্ত ইবাদত করি, মাত্র ন্যূনতম ইবাদতটুকু যদি আমার থাকে আর সেটা যদি শিরক মুক্ত হয়, আর এর মাধ্যমে যদি আল্লাহ সুবহানাহু তাআলার দয়া ও তার রহমতের উম্মীদ বা আশা আমরা করি, তাহলে আল্লাহ আমাদের কবুল করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের আলোচক মণ্ডলীকেও মোবারকবাদ জানিয়ে আজকের বিষয় এখানেই পরিসমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নয়, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেয়া যাবে? হ্যাঁ, সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে যাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল রায়ান ব্যাংক, 46 কালথোপ রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, IBAN GB49 ARAY 3000830013012301, সোর্ট কোড 300083, সুইফট BIC কোড ARAY GB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভি, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। মানবতার সমাধান। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له،
واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد شكري দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো ইসলামে জ্ঞানের মর্যাদা দান করা হয়েছে এবং এই মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে আমাদের কাছে তুলে ধরেছেন একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহ তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে এবং যারা ইলম প্রাপ্ত হয়েছে তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদা উঁচু করেছেন ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর আর আল্লাহ অত্যন্ত জ্ঞানবান অত্যন্ত অবহিত তোমরা যা আমল করো এভাবে আরও বিভিন্ন কোরআনের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞানের মর্যাদা তুলে ধরেছেন ফজিলত তুলে ধরেছেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন إنما يخشى الله من عباده العلماء আল্লাহর বান্দাদের ভিতরে কেবলমাত্র যারা আলেম তারাই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য একটি আয়াতের ভিতরে বলছেন কুল হাল ইস্তাওয়ি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে রাসূল আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা উভয় কি সমান হতে পারে অর্থাৎ তারা অবশ্যই কখনো সমান হতে পারে না এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে জ্ঞানের ফজিলত তুলে ধরেছেন এইভাবে আন আবি দারদাই ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তরীকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তরীকান ইলাল জান্নাহ وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن طالب العلم يستغفر له من في السماوات والأرض حتى الحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن اخذه اخذ بحظ وافر راه ابن ماجه وصححه الالباني الله الرسول صلى الله عليه وسلم থেকে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এভাবে سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে বলতে শুনেছি من سلك طريقا يلتمس فيه علما যে ব্যক্তি কোন রাস্তা অতিক্রম করবে ইলম অর্জনের জন্য সাহালাল্লাহু লাহু তরীকান ইলাল জান্নাহ তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন সুগম করে দিবেন ওয়া ইন্নাল মালাঈকাতু লাতাদউ আজনিহাতাহা রিযাল লিতালিবিল ইলম এবং নিশ্চয় ফেরেশতারা তালেব ইলম অর্থাৎ ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য তাদের ডানা প্রসারিত করে দেন তাদের সন্তুষ্টির জন্য এবং তালেব ইলম অর্থাৎ ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য আসমান এবং জমিনের ভিতরে যারা রয়েছে অর্থাৎ ফেরেশতাকুল সকলেই তারা ইস্তেগফার করে তার জন্য ক্ষমা ভিক্ষা করে হাত্তাল হিতানু ফি জাওফিল মা এমনকি যে সমস্ত মাছ সমুদ্রের ভিতরে রয়েছে পানির ভিতরে রয়েছে তারাও তালেব ইলমের জন্য ইস্তেগফার করে ক্ষমা ভিক্ষা করে ওয়াইন ফযল আল আলিম আল আল আবিদি কা ফযল আল কমরি আল সাইর আল কাওয়াকিব এবং একজন আলেমের ফজিলত আবেদের উপরে এমন যেমন ভাবে সমস্ত নক্ষত্রর উপরে চন্দ্রের ফজিলত ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما এবং নিশ্চয়ই নবীগণ কোনো দিরহাম বা দিনারের কাউকে ওয়ারিস বানিয়ে যাননি
ওয়াইন্নামা ওয়াররাসুল ইলম, বরং তারা শুধুমাত্র ওয়ারিস বানিয়ে গেছেন ইলমের। ফামান আখাযাহু আখাযা বিহাফজিন ওয়াফির, অতএব যে ব্যক্তি এই ইলম অর্জন করল, জ্ঞান অর্জন করল, সে ব্যক্তি পূর্ণ অংশই গ্রহণ করে ফেলল। প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা এই হাদিসের ভিতরে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে চিহ্নিত করে দেখাবো। এক নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান, ইলমের সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করতে হবে, যথাযথ ইলম অর্জন করতে হলে যথাযথ পথ অবলম্বন আমাদেরকে করতে হবে।